আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মিক্স ভেজ রেসিপি, যেটা বানিয়েছি পনির দিয়ে। নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবনের টুকিটাকি। আমি সোমা চলে এসেছি আজকে একটা রেসিপির সঙ্গে। তো এই রেসিপিটা বানাতে গেলে কি কি লাগে আর আমি কিভাবে করেছি, চলো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তাহলে তোমরা দেখতে থাকো আর আমি তোমাদের বলতে থাকি যে আমি কিভাবে করেছি। আমি প্রথমেই দেখো এখানে ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, আর গাজর, আলু, ফুলকপি একটু সেদ্ধ করে নিয়েছি, তার সঙ্গে বাঁধাকপি আর বিনস আছে, এই দুটোও আলাদা করে সেদ্ধ করে নিয়েছি, কারণ এ দুটো জলে দিয়েই তুলে নিয়েছি। এর সঙ্গে আজ যে উপকরণ লাগবে, আমি একটু দুধ নিয়ে নিয়েছি, মানে দুধের সর নিয়েছি, আদা বাটা এখানে নিয়েছি, চালমগজ, কাজু বাদাম, আর নিয়েছি সাদা তিল, কাঁচা লঙ্কা, টক দই। এই উপকরণগুলো দিয়েই আমি আজকে বানাবো, আর এর সঙ্গে আর কী কী অ্যাড করবো সেটা তোমরা ভিডিওটা দেখতে থাকো, বুঝতে পারবে। এই রেসিপিটা বানাতে গেলে ফ্রেশ ক্রিম লাগে। তো ফ্রেশ ক্রিম সবসময় আমাদের ঘরে থাকে না, সেই জন্য দুধ জাল দিয়ে দুধের সরটাকে এইভাবে তুলে নিয়েছি, এটা ফ্রেশ ক্রিমের কাজ করবে। এখানে কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। পনিরগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, কারণ বাজার থেকে আনার পর আমি সবসময়ের জন্য পনির ধুয়ে নিয়ে তারপর রান্না করি। পনিরের মধ্যে আমি হালকা একটু নুন দিয়ে দিলাম, দিয়ে পনিরগুলোকে কিন্তু খুব একটা বেশি ভাজবো না, আমি অল্প একটু নাড়াচাড়া করেই পনিরগুলো নামিয়ে নেব, কারণ বেশি ভাজলে পনির শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। এরপর আমি কড়াইয়ের মধ্যে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। যেহেতু ক্যাপসিকাম আগে থেকে সেদ্ধ করিনি বা ক্যাপসিকাম সেদ্ধ করে না, তোমরা সেটা সবাই জানো, সেই জন্য ক্যাপসিকাম হালকা একটু নাড়াচাড়া প্রথমে করে নিচ্ছি। ক্যাপসিকামগুলো একটু দু তিন মিনিট ভালোভাবে নাড়াচাড়া করার পরে আমি যে সবজিগুলো আগে থেকে একটু সেদ্ধ করে রেখেছিলাম, খুব একটা বেশি সেদ্ধ করিনি, হালকা করে ভাপিয়ে রেখেছি, কারণ এখনকার ফুলকপি বাঁধাকপি একটুখানি সেদ্ধ করে নেওয়াই ভালো, তো সেই জন্য এই সেদ্ধ করা সবজিগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এবার একটু সব সবজিগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে বাঁধাকপি আর যে বিনস সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু উপকরণ খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এই সবজিগুলো ভাজার সময় আমি অল্প একটু নুন দিয়েছিলাম, আর যখন সেদ্ধ করেছিলাম তখনও কিন্তু হালকা একটু নুন দিয়েছি। এবার যে উপকরণগুলো দেখালাম সেই উপকরণগুলো আর তার সঙ্গে একটা টমেটো আমি দিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এখানে দেখো পনির আর সব সবজি একসাথে ভেজে রাখা রয়েছে। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেজপাতা আমি দিয়েছি, এখানে গোটা জিরে, এলাচ দিয়েছি, দেওয়ার পরে আমি এখানে আদা বাটা দিলাম, আর আমি যে উপকরণগুলো একসঙ্গে পেস্ট করলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে আমি নুন, চিনি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এরপর দিলাম কাশ্মীরি মির্চ কালারের জন্য, এই রান্নাটায় কিন্তু কোনো হলুদ পড়বে না। আর এরপর আমি এর মধ্যে একটু ভালো করে টক দই ফেটিয়ে রেখেছিলাম, যেটা মিক্সিতে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি, তারপর সেই টক দইটা দিয়ে দিলাম। তো এরপর সব কিছু আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করছি, গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে দিয়েছি, দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ এই মশলাগুলোকে একটু কষিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আমি আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর তোমরা দেখে বুঝতেই পারছো যে এর মধ্যে তেলটা ছেড়ে এসেছে নাড়াচাড়া করতে করতে, তার মানে মশলা কষাটা পুরো রেডি হয়ে গেছে, এটা বুঝতে হবে। এরপর আমি ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে সব কিছু অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করছি, গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম কম করে দিয়েছি, কারণ যেহেতু কাজু বাদাম আছে সেই জন্য লেগে যাওয়ার চান্স থাকে, তো তাই জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে দিয়েছি। আর রান্নার ক্ষেত্রে তোমরা যদি সাদা তিলটা ব্যবহার করো, সাদা তিল কিন্তু অনেকটাই উপকারী আমাদের শরীরের জন্য। সাদা তিলটা সম্পূর্ণ অপশনাল, সাদা তিলটা দিতেও পারো নাও দিতে পারো, তো আমি সাদা তিল এর মধ্যে দিলাম পেস্ট করে, তো সেটা খেতে খুবই ভালো হয়। এরপর পরিমাণ মতো একটু জল দিয়ে দিয়েছি, যেহেতু সবজি একটু সেদ্ধ করা ছিল, তো সেই জন্য অল্প পরিমাণ মতো জল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটুখানি ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছিলাম। এখন মোটামুটি যখন হয়ে এসেছে তখন ভেজে রাখা পনিরগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার সব উপকরণগুলো খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি।
এই রান্নাটা যখনই আমরা করব গ্যাসের ফ্লেমটাকে খুব একটা জোরে দেওয়ার দরকার নেই, মিডিয়ামে রাখলে হবে আর কখনো একদম কম রাখলে হবে। আর এটা দেখো আমি একটা ছানার বল বানাচ্ছি, আলাদা একটা তরকারি করব, সেটা তোমাদের সাথে এমনি একটু শেয়ার করলাম, ওই রেসিপিটা আমি দেখাচ্ছি না। এরপর আমি এই সবজির মধ্যে একটু গরম মশলা আর একটু ভাজা মশলা, যেটা জিরে, ধনে, রাঁধুনি, তেজপাতা, শুকনো লঙ্কা সব কিছু একসাথে পেস্ট করা আছে, সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে জলটা আর একটুখানি আমি টানিয়ে নেব, যে জলটা আর একটুখানি টেনে যাবে, কারণ এটা বেশি জল জল হলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। তো এটা কিন্তু খেতে খুব দারুণ হয়, পরোটার সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। এরপর দেখো আমি এর উপরে একটুখানি বাটার দিয়ে দিলাম, বাটার দিলে টেস্টটা একটু ভালো লাগে, তবে এটা তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। আমি যে পেস্টটা বানিয়েছিলাম তার মধ্যে কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম, তো এখানে আমি গুঁড়ো লঙ্কা কোনো কিছু ইউজ করিনি, আমি এমনিতেও গুঁড়ো লঙ্কা ইউজ করি না। তো আমার রেসিপিটা দেখো সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, আর দেখতে কিন্তু বেশ দারুণ হয়েছে, আর খেতেও কিন্তু খুব দারুণ হয়েছিল। তো আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। এই রেসিপিটা পাতলা করে ময়দার রুটি কিংবা তন্দুরি রুটির সাথে কিন্তু খুব ভালো লাগে। তো আমরা এটা খেয়েছি তন্দুরি রুটির সাথে, যেটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগছিল, আর মনে হচ্ছিল কোনো হোটেলে বসে খাচ্ছি, এত ভালো লাগছিল। তো আমার ভিডিওটা বা আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার দেখা হবে পরের দিন নতুন ব্লগের সঙ্গে। টা